আমি ভর্তিতে গেছি আমার ভোট আমি নিছি এরা ভোট মারতেছে আমি আমার মারার সাথে সাথে আমার কাগজটা নেওয়া নিশেখা আমার একটা থাপ্প দেখা দিছে আমার চাচা থাপ্প দিছে মানে গোষ্ঠী আমাদের লাগে তা আমি পরে আমি ভর্তিতে ভর্তি আমার ভোট কাগজ সিরিয়ালেছি

ঈসা কালী কায়েতপাড়া আমার এজেন্টের কাগজপত্র নিয়ে গেছে এখন আইসা পাইলাম যে এটা নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আরও কেন্দ্রগুলো পরিদর্শন করব দেখব তারপরে আর দাউদপুরে আমাদের পুটিনা উচ্চ বিদ্যালয়ে সাগর মেম্বার আমাদের কাজ করে তার ভারী ঘরে গ্লাস ভেঙে ফেলছে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে আমার মনে হয় প্রশাসন সুদৃষ্টি দিয়ে ভালো করে তদারকি করুন নাইলে এই নির্বাচন সুস্থ হবে না ভালো হবে না ভোটাররা ভোট দিতে আসবে না যারা ভিতরে থাকবে তারা কেন মোবাইল নেবে মোবাইল নেওয়া তোর অধিকার নাই ছবি তোলার অধিকার নেই এগুলো তো বেআইনি অবৈধ